তৃণমূল সরকার, যিনি হচ্ছে আরএসএস এর মন ভাগতের পশ্চিমবঙ্গের দুর্গা, যাকে দুর্গা আখ্যায়িত করেছেন, তিনি এক এক করে ঠিক একই সূত্রে যেভাবে আজকে টোটাল রাজ্যটাকে চালাচ্ছেন, তার সাথে কোন ধরনের আজকে বাকবিতণ্ডা নেই। যেটা দেখছেন সেটা সাজানো এজেন্ডা, আমাদের স্লোগানে আছে সেটা সাজানো এজেন্ডা। তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল বিজেপির হচ্ছে সোর্স লাইন। একটা জিনিস জানবেন, এই যে একটা ইন্ডিজোট তৈরি হয়েছে, আজকে ইন্ডিজোট ফ্যাসিস্ট বিজেপিকে রোকবার জন্য যদি জোট হয়ে থাকে, সেখানে কোন দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। এটা ইতিহাস বলছে, এটা ইতিহাস বলছে। তৃণমূল কংগ্রেস একটা আপাতমুক্ত দুর্নীতিগ্রস্ত দল, যারা পশ্চিমবঙ্গের মাটিটা বাকি আছে শুধু বিক্রি করার, বাকি সব তারা বিক্রি করে নিতে পারে কায়েমি স্বার্থে। সেই কায়েমি স্বার্থে আপনারা দেখছেন একটা শিক্ষা দপ্তর জেলে, আজকে দেখছেন তারাও ধর্মের তাস খেলছে। আমার টাকায় জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, আজকে আমার টাকায় পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে, আর ওয়াকফ টাকায় দেওয়া হচ্ছে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা। তারা কেউ কিন্তু ভাতার জন্য বসেছিলেন না, আর রাস্তায় দাঁড়িয়ে কারা বসে আছেন? যোগ্য চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, তো সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না। এই আমাদের আজকে পাহারা দিচ্ছেন যারা, যারা সুযোগ্য ব্যবস্থা করে দিয়েছেন প্রোগ্রামের, এই পুলিশ প্রশাসনটা তারা দিয়ে পাচ্ছেন না। তারাও আমাদের চেয়ারম্যান বিধানসভায় কথা বলছে, আর আজকে তৃণমূল এই অগণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচারী পরিবেশটাকে সামনে রেখে, সামনে রেখে বিজেপিকে সোর্স লাইন করে দিচ্ছে। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলকে হাঁটানোর মধ্যে দিয়ে বিজেপিকে পরাজিত করার যে আহ্বান আমরা রেখেছি, তার জন্য ব্যাপক মহাগ্রহণের জোট করে তুলতে হবে। তাই আজকের এই সভা আওয়াজ তুলছে যে পঞ্চায়েতের গণনার দিন পঞ্চায়েতি গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল যেভাবে লুণ্ঠন করেছে, গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করেছে, তার বিরুদ্ধে শপথ নেওয়ার এই সভা, এই সভা ফ্যাসিবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার এই সভা, আজকের এই সভা স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই জারি রাখার এই শপথের সভা আজকে। এই সভা থেকে আওয়াজ উঠবে আগামী লোকসভা নির্বাচনে এই ফ্যাসিবাদী বিজেপি আর বিজেপি সহায়ক শক্তি তৃণমূল কংগ্রেস, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের জোট, খেতে খাওয়া মানুষের জোট গড়ে তোলার যে আহ্বান আমাদের পার্টি দিয়েছে, তার জন্য আমাদের কর্মী বাহিনীরা সজাগ থাকবেন, কোন প্ররোচনায় পা দেবেন না, বিভিন্ন প্ররোচনা তৈরি করবে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বহু জায়গায় আমাদের সমস্ত সিট কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে কেড়ে নিয়েছে রাজ্যের সরকার, সেই গণতন্ত্রকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজপথে নেমে, পথে নেমে লড়াই জারি রেখে আবার আমাদের অধিকার পুনরুদ্ধার করতে হবে, তার শপথ নেবার জন্য আজকের এই চতুর্থ বার্ষিকীর এই সভা হাজার জনের কম লোক নিয়ে আমরা করছি। কিন্তু এই বার্তা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের কানায় কানায় লক্ষ কোটি মানুষের কাছে। এ সভা যাচ্ছেন আমাদের চেয়ারম্যান বিধানসভায় যে সৌজন্যতা রাজনীতি দেখায়, আমরা সেই সৌজন্যতার পলিটিক্স করতে শিখেছি, আইএসএফ সেই সৌজন্যতা বিশ্বাস করে। তাই আমি দীর্ঘ সময় না নিয়ে শেষ করব এই কথা বলে, কর্মীদের উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া প্রয়োজন। সেই বার্তা হচ্ছে, বন্ধু সংগ্রামী সাথী, যারা আজ দক্ষ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, আমাদের এই সময় আসতে পারেননি, দুঃখ করবেন না, এটা রাজনীতির লড়াই, এটা ক্ষণিকের জন্য নয়, রাজনৈতিক সংগ্রাম একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম। এ সংগ্রামে জিততে গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখতে হবে বন্ধু, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই জারি রাখতে হবে, সেটা মাঠে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার আপনি কেড়ে নেবেন। এই আহ্বান আজকের এই চতুর্থ বার্ষিকীর প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা ঘাবড়াবেন না। পার্টি চেয়ারম্যান রাজ্য কমিটি আপনাদের সুখে দুঃখে আছে এবং গরিব খেতে খাওয়া মানুষের পক্ষে থেকে লড়াই করবে। এই আহ্বান রেখে সংগ্রামী সমস্ত আইএসএফের কর্মী এবং সমস্ত বন্ধুদের অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।